হাই ফ্রেন্ড, আমি কুমার খোকন, তোমাদের আপনজন। আর তোমরা এখন দেখছো ইউটিউব চ্যানেল কে কে নাইয়া ট্রাভেল। বিগত দু বছর করোনার খারাপ পরিস্থিতি থাকার জন্য মানুষ সেভাবে ঠাকুর দেখতে বেরোতে পারেনি। 2022 সাল অর্থাৎ এই বছর অনেক মানুষ যারা প্রতিমা প্যান্ডেল ও লাইটিং দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। গত বছর শিবভূমির বুর্জ খলিফা অনেকেই দেখতে পারেনি, তাই যারা যারা দেখতে পারেনি তাদের জন্য সুখবর, এই বছর বারাইপুরে বুর্জ খলিফা হতে চলেছে। তাছাড়াও আছে জয়পুরের বিড়লা মন্দির আর মায়াপুরের ইস্কন মন্দির এবং বাহুবলী। হ্যাঁ বন্ধুরা, এরকম আরও দশটা টপ টপ পুজো প্যান্ডেল বারাইপুরে তোমাদেরকে দেখাবো। বারাইপুর স্টেশনের পাশেই দুটি পূজা প্যান্ডেল। বারাইপুর প্রগতি সংঘ, তাদের এবারের থিম ঘুমুরে ঘন্টা। জোর কদমে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এর পূজা এবার 30তম বর্ষে পদার্পণ করল। পদ্মপুকুর উইথ ক্লাব, তাদের পূজা এবারে 103তম বর্ষ। তাদের এই 103তম বর্ষে এবারে তাদের থিম বাংলার লোকশিলু। এদেরও পূজা পণ্ডবের কাজ জোর কদমে চলছে। ভিতরে বিভিন্ন ধরনের নকশা এবং বিভিন্ন ধরনের হাতের কাজ দেখলে সত্যিই যেন মন কেড়ে নেয়। ভিতরে প্রবেশ করার পর মনে হবে যেন তুমি যেন স্বপ্নের স্বর্ণ রাজ্যে চলে এসছো। বারুইপুর দত্তপাড়া, তাদের পূজা এবার 91তম বর্ষে পদার্পণ করলো। এই 91তম বর্ষে তাদের এবারে থিম হতে চলেছে মায়াপুরের ইস্কন মন্দির। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করা যায়। তোমাদের একটি লাইক এবং কমেন্ট পেলে আমাদের ভিডিও করার আগ্রহ আরও অনেক অনেক বেড়ে যায়। আরেকটি কথা, যে সকল বন্ধুরা এই চ্যানেলের ভিডিও নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। এ বছরের সমস্ত পুজো প্যান্ডেল কলকাতা, বারাইপুর, ক্যানিং, তালদি সবার আগে দেখার জন্য। আরইপুর শাহপাড়া 7 ও 8 নম্বর পল্লী অধিবাসী বৃন্দ, তাদের এবারে থিম দেখুন। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা দেখবো সেই ফুলতলা দুর্গা উৎসব কমিটি, তাদের এবছরের শ্রেষ্ঠ আকর্ষণ বুর্জ খলিফা। সেই বুর্জ খলিফা, যে বুর্জ খলিফা গত বছর শিবভূমির পূজা প্যান্ডেলে হয়েছিল, যা সম্পূর্ণ দশমী পর্যন্ত চালানো সম্ভব হয়নি, কিন্তু এবছর বারাইপুরে তা সম্ভব করে দেখাবে। বন্ধুরা, ফুলতলা বিধান স্মৃতি সংঘ, তাদের এবার 50তম বর্ষ। এই 50তম বর্ষে তাদের এবারের থিম হয়েছে জয়পুরের বিড়লা মন্দির। বাঁশের কাজ করার পরে এই যে মন্দিরটি যা সুন্দর লাগছে, এরপরে যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তখন যে কত সুন্দর লাগবে তা বোঝাই যাচ্ছে। বন্ধুরা, আবারও ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।